হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, সকাল সকাল চান টান সেরে একদম রেডি হয়ে এসেছি। আর এই যে আমাদের লিও পাপা, এখন খাবো চা আর ওকে দুধ খাইয়ে দেবো। চাটা হয়ে গেছে, দুধ বসিয়েছি, তা চলো। তো আমরা এখন দুধ বসিয়ে দিয়েছি, দেখি দুধটা হয়েছে নাকি। এই যে দুধ হচ্ছে, এই যে চা রেডি হয়ে গেছে, গরম করতে দিয়েছি। তো গাইস এখন খাচ্ছি চা। না তুমি ছোলা খো। উপরে একটু জামা কাপড় গুলো তুলে নিয়েছি, সব শুকিয়ে গেছে। রান্না বসিয়ে দিয়েছি, আজকে কী কী রান্না করছি দেখো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে রান্না করবো এই যে গুঁড়ো মাছ এনেছি পাঁচ, এটা হচ্ছে আর মাছ আছে, আর ছোট কতগুলো মাছ আছে। ভাত বসিয়ে দিয়েছি, মাছ ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। এই যে একদম গুঁড়ো মাছটা ভাজা হয়ে গেছে, এই মাছটা ভাজা করে নেবো। সবজি সবজি রেডি করে কেটে নিচ্ছি। আজকে আমরা গুঁড়ো মাছটা করবো ঢেঁকি শাক দিয়ে। এখন দিয়ে দিচ্ছি জিরে, আদা, শুকনো লঙ্কা, বাটা। এখন ঢেঁকি শাকটা দিয়ে দেবো। এখন এই যে ঢেঁকি শাকটা দিয়ে দিচ্ছি। কি করে, কি করছে তুমি? দেখো আমার ছেলে এখন আম সত্য বানাবে, ও কি পারে আম সত্য বানাতে? ঠিকই সত্য হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেবো এর মধ্যে, গুঁড়ো মাছ। আর এই যে আম সত্য বানাচ্ছে, এই কাজের মধ্যে প্রত্যেক দিন এসে এটা না ওইটা সেইটা করবেই, আর আমার রান্নার দেরি হবেই। তো মাছ ভাজা কমপ্লিট, এই যে ছোট ছোট মাছগুলো ঢেঁকি শাকের মধ্যে দিয়ে দেব। এভাবে বাড়িতে বানিয়ে খেয়েও দারুণ টেস্ট হয়। আর এদিকে এই যে আমার ছেলে আম শুক্তো বানাচ্ছে। সেদ্ধ করা আলু পটল দিয়ে মাছের ঝোল করবো। তেল গরম হয়ে গেছে, পটলটা ঝোল আমাদের হয়ে গেছে। এখন এই যে আমের চাটনিটা করছি, এটা হলেই হয়ে গেছে। আমের টকটা আমাদের হয়ে গেছে, এখন খেতে দিয়ে দিই। পাপা বসে আছে, চান হয়ে গেছে, আর রিক দিচ্ছে পুজো। আদর করবো, তারপর বিকেলে আবার দেখা হচ্ছে। এখন একটু ঘুমো দেবে না পাপা? পাপা এখন একটু ঘুমো দেবে।
আমি যখন রান্না করছিলাম তখন এসে দেখি ও অলরেডি ঘুমিয়ে পড়েছে, চান হয়নি, কিছু হয়নি। তারপর দাদা এসে আবার ওকে উঠিয়ে দিল, তারপর আমি চান টান করিয়ে দিলাম, এখন দুধ খাইয়ে দিলাম, এখন আমার খাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুমো দেব। এখন 4টাই বেজে গেছে, সন্ধ্যা লেগে যাবার একটু পরে। আগে সামনে এই যে কতগুলো জামা কাপড় রোদ্রে দিয়েছি, শুকিয়েও গেছে অলরেডি, এসব উঠিয়ে তারপর একটু শোবো, নইলে বৃষ্টি নামলে আবার সব ভিজে যাবে। এই যে আমার ছেলে একটু আগে দেখলে না বানালো, আম সত্ত্ব বানিয়ে রুচে দিয়ে রেখেছে, এতটাই পাতলা, এটা আমার শুকোয়নি এখনো, কালকে হয়তো শুকিয়ে যাবে, দেখতে দেখি বৃষ্টি নামলে নয়তো ভিজে যাবে। আমার এই গাছটাতে কত ফুল ফুটেছে বুঝেছ, সেই দিন গেড়ে দিলাম আর আজ দেখো ফুলে ফুল। পড়তেছিস নাকি? তাড়াতাড়ি পড়, এখনই কিন্তু মাস্টার আসবে। কি কি দেখাবো, সেন্ট দিয়ে কি করিস এখানে? সেন্ট গুলো এভাবে নষ্ট করে কেন? আমাদের লিও পাপা ঘুম থেকে অনেকক্ষণ ঘুমিয়েছিল। তো হে গাইস, এখন বিকেল হয়ে গেছে, লিও ঘুমিয়েছিল অনেকক্ষণ, এখন উঠে পড়েছে, তো আমি এখন করছি চা। তো রিকের তো স্যার এসছে, ও প্রাইভেট পড়ছে, আর আমি একটু চা করে নিয়ে যাই, আর লিওকে এখন দুধ খাইয়ে দেবো। তো এই যে চা বসিয়ে দিয়েছি, পরে তো আবার বায়না শুরু হবে নিচে যাবার, তো আগে চাটা খেয়ে ওকে দুধ টুধ খাইয়ে রেডি করি। এখন আমরা চা বানিয়ে নিয়ে এলাম, এখন খাচ্ছি চা, চাটা খেয়ে নিলাম। শুধু আমেরই বাহাদুরি, খালি আম আর আম। গাইস এখন রাত হয়ে গেছে, রাতে করবো রান্না, তার আগে আমি রিককে একটু দুধ দিয়ে দেই। এখন আমি শুধু ভাগ করে নেব, দুপুরে সব আছে, মাছের ঝোল আছে, মাছের চচ্চড়ি আছে, সব ভাতটা করে নেব। এ দুধ নেই, মনের সুখে টিভি দেখছে। পাপার কাছে যাচ্ছে, পাপা যাবো, পাপা ও ডাকতেছে, শোনো না। নিচে চলে গেছো, লাইট আপ করো কেন, লাইট আপ করবে না, নিচে নামাই দাও, বিছানায় দিলে কেন। একটু আগে প্রচণ্ড ঝড় হয়ে গেল, আর এরা দুজন যাচ্ছে মা আর ছেলে মিলে আম কুড়াতে। তরিককে খেতে দিয়ে দিয়েছি, ভাত রান্না কমপ্লিট, তরিককে খেতে দিয়ে দিয়েছি, জুলিও জুলিওর পাপা নিচে গেছে ওই যে আম কুড়াতে, পাশে বাড়ি গেছে দেখাচ্ছি, চলো। কুটে অন্ধকার, এখন রাত্রি 11:30 বাজে, লিওর পাপা আর লিওর ঠাম্মি ওই দেখো যাচ্ছে আম কুড়াতে, পাশে এই গাছটা যে আম দেখা যায়, দেখ কি শখ। কিরে তুই ভাত না খেয়ে গেলি? দোকানে যাচ্ছে আম কুড়াতে, দেখি কয়টা আম আনে, এই যে এখানে গাছটা। এবার আমাকে বলছে চলো তুমিও চলো, আমি বলছি আমার দরকার নেই, তোমরাই যাও এই বৃষ্টির মধ্যে, এটা একটা মজা। ওই দেখো 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 আম কুড়াচ্ছে দুইজনে, আসলে কানেন্ট নেই সেই জন্য দেখাতে পারছি না।
টেবিল দিয়ে গেল না হাইটেই গেল ঢালো দেখি আগে ঢালো দেখি কয়টা আম এই আমরা যদি তালে তালে মাছ মারানো করে নিছাম শুধু আম নিয়ে আসে, আম তো কেউ খাই না, ছেলেও খায় না, আমিও খাই না, বেকার। পুরো আম নিয়ে এসছে দেখো, আরো ছিল কিছু দেওয়া হলো, আর এই যে বাকিটা লিওর পাপা এখানে খাচ্ছে আমগুলো, ভাত না খেয়ে যে আমি খাচ্ছি। জামা খুলে ফেল, জল আসবে, কিন্তু বৃষ্টিতে ভিজে আসলো বাড়ি ঘর আজকে। কত আম নিয়ে আসছে, সব আম পাকিয়ে খাবো, জ্যাম খাবো না পরে খাবো, এখনো ঘুমাই না। তো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।